সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস কেমন আছেন আজকে আবারও বীর্য নিয়ে আবার আলোচনা ছোটো ছোটো বিষয়ে আমরা আলোচনা করবো আমরা যা জানি না বা ভুল জানি বিষয় নিয়ে আমরা অনেকেই শুনি যে আশি ফুটা রক্তের দ্বারা এক ফুটা বীর্য তৈরি হয় অথবা একশো ফুটা রক্তের দ্বারা এক ফুটা বীর্য তৈরি হয় কথাগুলো কতটুকু ঠিক এ বিষয়েই কথা বলবো যে মেডিকেল সায়েন্সে এর কোনো ভিত্তি নাই রক্ত উৎপাদনের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা বীর্য উৎপাদনের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা একজন সুস্থ মানুষের যদি সে মানুষটা সুস্থ থাকে তার যদি দৈহিক কোনো সমস্যা না থাকে তার প্রতিনিয়ত রক্ত উৎপাদন হতে থাকে আবার একজন মানুষ যদি সুস্থ থাকে তারও প্রতিনিয়ত বীর্য উৎপাদন হতে থাকে রক্ত উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক সম্পর্ক হচ্ছে হাড়ের ভিতরে যে মজ্জা থাকে মজ্জার আমরা হাড় কাটলে বা গরু যখন গরুর হাড় দিয়ে আপনি চাবান তখন দেখেন না ভিতরে মজ্জা থাকে আমরা মজ্জাই তো বলি নাকি আমি সহজ ভাষায় বললাম মেডিকেল ল্যাঙ্গুয়েজ বললে অনেকে বুঝবেন না কারণ আমাদের এই আমার এই কথাগুলো মেডিকেল রিলেটেড কোনো পার্সনদের জন্য না এগুলো সাধারণ মানুষদের জন্য যারা এই ভুল জানে তাদের জন্য আর শুক্র উৎপাদন হয় বা বীর্য উৎপাদন হয় হচ্ছে শুক্রশ হয় অন্ডকোষ দেখছেন অন্ডকোষ তারপরে এই প্রজন্ম সম্পৃক্ত কিছু বিষয় এর সাথে জড়িত থাকে এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম বলা হয় আর পুরো সিস্টেমই আলাদা রক্ত তৈরির পুরো প্রক্রিয়া আলাদা বীর্য তৈরির পুরো প্রক্রিয়াই আলাদা কারো আছে একজন সুস্থ মানুষ রক্ত তৈরি হচ্ছে চাইলে আপনি তার বীর্য তৈরি নাও হতে পারে বা বীর্যের মধ্যে যে শুক্র থাকে শুক্র তৈরি নাও হতে পারে বীর্য কম তৈরি হতে পারে এটা তার আলাদা একটা শারীরিক ব্যাপার তো যারা বলে যে আশি ফোঁটা রক্তের দ্বারা এক ফোঁটা বীর্য হয় এক বা একশো ফোঁটা রক্তের দ্বারা এক ফোঁটা বীর্য হয় এর সাথে মেডিকেলের কোনো সম্পর্ক নাই বা আধুনিক বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই এগুলো হলো বানানো কথা ভুল কথা এগুলো অনেক আগের ধারণা করা কথা মানুষের অনুমান ভিত্তিক একটা কথা তা আমরা আজকে থেকে এই তথ্যগুলো জানবো অনেকে বলে আমার হয়ে গেছে স্বপ্নদোষ হয়ে গেছে ভুলে করে ফেলছি বা বেশি বেশি ওয়াইফের কাছে যাচ্ছে না সে করার জন্য কারণ কি বেশি সেক্সুয়াল হয়ে যাচ্ছে রক্ত কমে যাবে এই ধারণাগুলো আমরা সংশোধন করে নেব যে আমরা বুঝে যাব এখন থেকে বুঝে ফেলবো ভিডিও যারা দেখছি যে বুঝে ফেলবো যে আসলে বীজের উৎপাদন প্রক্রিয়া আলাদা সুখের উৎপাদন প্রক্রিয়া আলাদা উভয় উৎপাদন প্রক্রিয়ার সাথে সুস্থতা জরুরি আমি যদি সুস্থ থাকি তাহলে উভয় দিক থেকে আমি সুস্থ থাকবো আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আল্লাহ হাফেজ